চোদ্দ নম্বর প্রশ্ন করছেন শেখ সালামের পরে বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গাছের মেহেদি পায়ের পাতা ও নখে ব্যবহার করা নিয়ে শরীয়তে কোনো বাধা নিষেধ আছে কোনো বাধা নিষেধ নেই সমাজে প্রচলিত আছে মজার কথা যে রসুল্লাহ দাড়িতে মেহেদি দিতেন তাই সেটা পায়ের নখে দিলে অবমাননা হয়ে যাবে এক নম্বর কথা নবী সাইসলাম দাড়িতে মেহেদি দিয়েছেন এটা জাল কথা মিথ্যা কথা নবী সাহাশ্লাম মাত্র উনিশটা দাড়ি সাদা হয়েছিল আমার মনে হয় একশো দুশো তো কি তারও বেশি হয়ে গেছে তাও তো আমি মেহেদি লাগাইনি কথা বোঝা গেছে না তো নবী মাত্র উনিশটা তো মেহেদি লাগিয়েছেন এই কথাটি ভুল কথা ভুল তত্ত্ব নবী সালাম মেহেদি লাগান ভালো করে শোন মেহেদি লাগাতে বলেছে যাদের সাদা হয়ে গেছে তাও সেটা অজীব নয় হ্যাঁ সেটা বুঝতে ভালো লাগালে ভালো না লাগালে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি পুরো সাদা হয়ে গেছে তারপর কেউ যদি মেহেদি না ব্যবহার করে কোনো গোনার কাজ করলো না কোনো ভুল কাজ করেনি জি তো নবী সাল্লাহ সাল্লাম যদি লাগিয়েও থাকতেন মেহেদি সে যেন পায়ে লাগানো যাবে না মহিলাদের এটা জাল কথা আমাদের দেশীয় এটা দেখি দেশীয় ফুতোয়া ভুল কথা এসব কুসংস্কার এসব বেদাতি ধারণা আল্লাহ যেন এসব থেকে বাঁচিয়ে রাখেন জি